बेला सामान लागबो 5-10 तारिखेर मध्य दिबेन ताई तो बुझला किभाबे आपनार कथा शुनेई बुझते पारछि कोन कस्टमर बाकी चाय कोन कस्टमर नगद चाय এটা তাদের সাথে কথা শুরু করতেই বোঝা যায়। ইন্টারভিউ কেমন হলো? দারুণ ফার্স্ট ক্লাস সব প্রশ্নের উত্তর দিয়েছি। চাকরি হবে তো? না। হ্যাঁ? হবে না? না। একটা কোন কথা বললেন। এই আজকালকার দিনে এই 4 লাখ টাকা কোন টাকা কয় 2 বছরের মধ্যে ইনকামের টাকা দিয়ে সমস্ত বাড়ি গাড়ি ফর্দ ফাইট হয়ে যাবে ঠিক আছে কি? ভালো চাকরি বেতনটা তো ভালো তাছাড়া बक्सिस टक्सिस आने रोजगार भलोई हो किन्तु टाका चाइ चाइला कस की एत टाका आमरा कोई पामु की अवस्था छात्र बिरक्त होच्छे ना कथा बोलछे आर की खबर आपनार किछु हलो ओई जमी बिक्री करे आर गयना बिक्री करे 3,25,000 टाकार मतो जोगाड़ करते पेरेछि 4 लाख पुरो हयनि এখন আপনি যদি একটু ওনাকে বলে দেন যে বাকি ৭৫,০০০ টাকা আমি মানে বেতন পেয়ে এক মাসে তো দিতে পারবো না ২-৩ মাস হয়তো লাগবে আমি শোধ করে দেব লাগলে স্ট্যাম্পে লিখিত থাকবে আসলে এসব লেনদেনে কোনো প্রমাণ রাখে না স্ট্যাম্পও করে না ওকে চলেন কালকে যাই বুঝিয়ে বলি জি সেটা হলো খুবই ভালো হয় ओके ठीक है लाओ उठिए हां चक्कर हो गेलो पड़ो प्रॉमिस हां जॉब होलेও পড়তে আসবে এটা কোন কথা চাকরিটা আবার বোধহয় কনফার্ম হয়েই যাবে ভালো চাকরি ভালো চাকরি একদম পার্মানেন্ট দোয়া করো তুমি টাকা লাগছে অবশ্য অসুবিধা নেই টাকা জোগাড়ও হয়ে গেছে টাকা কিভাবে জোগাড় হলো হয়ে গেছে কিভাবে হয়ে গেছে ওই তো কি করব গ্রামের বাড়ি আপাতত তো বিক্রি করে দিলাম অসুবিধা নেই এক বছরের মধ্যে আবার কিনে ফেলবো এক বছরের মধ্যে বাড়ি কিনে ফেলতে পারবে ম্যাক্সিমাম বেতন কত বেতন আচ্ছা থাক থাক বেতন বলতে হবে না পুরুষ মানুষের বেতন জিজ্ঞেস করতে হয় না তুমি যে ভালো চাকরি পেয়েছো এটাই অনেক বলবো কিন্তু বলা যায় যখন কবুল বলবো তখন বলো বেতন কত আমি বলবো কবুল তুমি বলবে তোমার বেতন কত আর তারপর আমরা সব হিসাব করে নেব কত টাকা আমরা সংসারে খরচ করব কত টাকা আমরা সেভ করব কত টাকা দিয়ে কি কিনবো সবকিছু আচ্ছা শোনো আমার তো যেতে হবে এখন যেতে হবে মানে আমি এত কষ্ট করে এতদিন পর বের হতে পারলাম আর তুমি এক্ষুনি চলে যাবে শান্তি 11টায় যাওয়ার কথা 10:30 বাজে ও আচ্ছা যাও मुश्किल मन खराब करे बसे आछो कथा बोलो कि बोलबो रोमांटिक कथा सुंदर एक रोमांटिक मूड निये बासा जाबा ना केन तुमि कि बासा जे रोमांटिक मूडे शरबत खाबा नाकि शोनो फिल्म करार जोन्नो तोमार हाते समय आछे मात्र आधा घंटा परे आमि एखान थेके चले जाबो एखोनी आधा घंटा তুমি কি মুডে থাকতে এটা তোমার ইচ্ছা শোনো এসব আধা ঘন্টা 1 ঘন্টা না আমার পোষে না মা অসুস্থ তুমি তো জানো এখন অনেক সময় ধরে আমার বাইরে থাকা সম্ভব না। তাই বলে মাত্র আধা ঘন্টা ওষুধ কিনে বাড়ি ফিরতে এর চেয়ে বেশি সময় নেওয়া যায় না সোনা। আচ্ছা শোনো, তুমি আজকে বাসায় যা আমাদের দুজনের প্রেমের কথা বলে দিবা। মাথা খারাপ, মেরেই ফেলবে আমাকে। মার ভাইয়া জানে আমি এসবের মধ্যে নেই, বুঝছো? কি নাদান বাচ্চাটা রে। নাদানি তো, তোমার মতো তো পাকনা নাকি আমি। শোনো, এখানে পাকনামে কিচ্ছু নাই, ঠান্ডা মাথায় আমি যা বলি শোনো। তুমি আজকে বাসায় যাবা, একদম ঠান্ডা মাথায় আন্টিকে আমাদের কথা বলে দিবা। আন্টি বলবে ভাইয়াকে, এরপরে দেখবা তারা দুজনে খুশি হবে, বিশেষ করে ভাইয়া। বিশেষ করে ভাইয়ারা তো খুশি হওয়ার কারণ কি? কারণটা একদম সহজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি, কিন্তু তুমি বিষয়টা অন্যভাবে নেবা। বলো। তোমার ফ্যামিলিতে মানুষ তিনজন, এর মধ্যে তোমাদের ফ্যামিলিতে অর্থনৈতিক সমস্যা। এখন যদি তোমার ফ্যামিলির মানুষ জানে একটা ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, ছেলেটা দেখতে শুনতে ভালো, ছেলেটার ফ্যামিলি ভালো, ছেলেটা একটা ভালো চাকরিও করে, সবচেয়ে বড় কথা ছেলেটি এখনই তোমাকে বিয়ে করতে চায়, তাহলে কি তোমার মনে হয় না তারা খুশি হবে? কি হবে না? মা খুশি হবে না। কেন? কারণ আমাকে বিয়ে দেবার জন্য যে খরচ দরকার সেটা এখন ভাইয়া করতে পারবে না। তুমি তোমার ভাইয়াকে বলে দিবে তোমার বিয়ের খরচ নিয়ে তাকে একদম ভাবতে হবে না। তাহলে কে ভাববে? আমি আছি, আমার ফ্যামিলি আছে, আমি আমার ফ্যামিলির একমাত্র ছেলে, সবকিছু আমি বুঝবো। উনিও আমার একমাত্র বড় ভাই, ওনার সম্মানের দিকেও আমাদের একটু নজর রাখা উচিত। হ্যাঁ, ওনার সম্মানের দিকটা তুমি ভাবো, আর ভাবতে ভাবতে অনন্তকাল আমরা দুজন অপেক্ষা করি। আর এই যে এরকম প্রতিদিন আসবা, আমাকে আধা ঘন্টা পৌনে এক ঘন্টা সময় দিয়ে চলে যাবা। আমরা প্রেমই করি, আমাদের না আর সংসার করতে হবে না। দেখ আমি যাই, তুমি থাকো। আরে প্লিজ দাঁড়াও, আশ্চর্য। এখানে ৩,২৫,০০০ আছে তাই না? আমি আবার আরো ৫,০০০ টাকা লোন করেছি। আচ্ছা, টোটাল ৩,৩০,০০০, তাহলে বাকি রইল ৭০। ভালো হয়েছে, তাহলে চলেন আমরা গিয়ে কথা বলি। জি, কিন্তু মানবে? না মানার তো কিছু দেখছি না, এমনিতে লোক ভালো, দান খয়রা তো করে, মেনে যাবে। আর না মানলে তো ব্যবস্থা একটা হবেই। জি, আমরা বেটার আমরা যাই, গিয়ে কথাবার্তা বলি, সেটাই ভালো। দান খরচ যেহেতু করে, ৭০,০০০ টাকা যদি দান না, সেটা তো হয় না। জি চলেন। হ্যাঁ চলেন, আপনার কাছে না, আপনার কাছে রাখেন, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? হ্যাঁ প্রথম আসলেন না? জি। এই রকিবুল স্যার, একটু আসুন স্যার, ওনাকে সবকিছু ভালো করে বুঝিয়ে দাও, ঠিক আছে? নতুন জয়েন করেছেন? হ্যাঁ। আমি রাখি, এটা আপনার টেস্ট। আজ আপনার তেমন কোনো কাজ নেই, আর সব কিছু দেখুন, আর কোনো কিছু দরকার হলে আমার সাথে কমিউনিকেট করবেন, আমি আপনাকে সব বুঝিয়ে দেবো। একদিন গেলে ধীরে ধীরে সব কিছু বুঝে যাবেন, সব আপনার নিয়ে আপনি বুঝে যাবেন। আর তুই এতদিন কোথায় ছিলি রে? তোকে খুঁজে খুঁজে তো জীবন বিনাশ হয়ে গেল। জন্মের পর থেকেই তো লেখাপড়ার পিছনে ছুটছি, आगे जानले तोर पिछने छुटतम तोके धरा जे एत कष्टकर आगे बुझिनी तोर मूल्य तो आमार थेके बेशी रेछे यार कि बोलो बोला खूब बेस्ट हो सर और सर उन्होंने बोला सर कि सर उन्होंने बोला तो सर दिल्ली हो गई दिल्ली लामा की दिल्ली तो हो गई अब देख चलना फाइल पत्र को तो ये समस्त कास्ट शेष करे तब पर आप कास्ट करो सर सर फाइल टा तो सर होने का क्या सर सर दो ही मास हुए थे सर दो ही मास मात्र दो ही मास एक गुलो चार मास पड़े अच्छे दो ही मास बोल चल चार टा मास जावे तब पर आप कास्ट हो गई सर किंतु सर सर हमारे तो सर इमारती साल लग बे सर दवा जाबे आपने जिधर चांद दवा जाबे आपना चावर पर निर्भर कुछ दवा जाबे की जाबे ना जी सर हमें तो चाहिए सर आपने कौन कोलकाता गए चें जी सर किए जी सर ट्रेने चले चें जी सर माने तात्कालिक टिकट किटे चें माने तात्कालिक टिकट किटे चें जी सर किटे जी सर कितने चेन की बाबे कितने चेन सर बेशी टाइगर दिते होल सर है तब खुने टिकट करते के लिए दाम तो बेशी पड़े तो एक खुनी जो दिकोड़े दिकास्ता तो बेशी दाम पड़ गए इटे तो कथा ना कि जी सर चाहिए सर गुस्सेर चेन जी तो एक खुन बोलें अमी कास्ता कोड बुकिला सर कतो दिते होल सर একটা ইমার্জেন্সি কাজ করে দেব কেমন লাগবে বুঝতে পারছেন না স্যার আজ হলে স্যার খুব ভালো হয় স্যার তাহলে তো অনেক ইমার্জেন্সি তাহলে তো অল্প তো হবে না একটু বেশি লাগবে শুনুন এই ফাইলের মধ্যে দেন ঠিক আছে दोषी तो नहीं, कष्ट हुए जाते ठीक है से, कोनो चीज़ तो नहीं। बंद कर दो। इखना ना बेटा चलो एक टा रेस्टोरेंट की बोली क्या ना इखनी क्या आवश्यकता अरे बाबा हमें यहाँ कुछ जॉब कोडी ना हमें ऑफिस यार हमारे जूनियर और सीनियर कुछ कॉलेज जो देखे बैठे थे ले पापा अच्छा चलो आज तक यार अब संगीत प्रेम को কিভাবে ওই তো ধরো আমাদের কাছে একজন ক্লায়েন্ট আসলো তখন তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে আর কথা বললে সে আবার কি উত্তর দেবে মানে ওই ক্লায়েন্টের সঙ্গে কথা বলার কৌশল আছে এই ধরনের ঘুষ ঘুষ না ঘুষ কেন হতে যাবে এটা তুমি বলতে পারো যে সর্ব বকশিশ পরে আমি ভেবে বলি ধরো কোন একটা লোকের একটা ফাইল তার 3 দিনের মধ্যেই দরকার কিন্তু ফাইলটা এমন অবস্থায় আছে সিরিয়ালি চিন্তা করলে সে 15 দিন পরে পাবে তবে তার ক্ষতি হয়ে যাবে তো সে চাচ্ছে যে 3 দিনের মধ্যে ফাইলটা তাকে দিয়ে দেওয়া হোক মানে আর্জেন্ট ব্যাপারটা আছে তখন আমরা হয়তো কাজটা করে দিলাম করে দেওয়ার পরে মানে তার উপকার হলো না সে খুশি হয়ে কিছু টাকা দিল বা যাই দিল এই আর কি আচ্ছা থাক আমার এত কিছু বোঝার দরকার নেই তুমি ঠিকমতো এস্টাবলিশ হতে পারলি আমার হলো আমি খুব ভালো একটা চাকরি করি আমি অলরেডি এস্টাবলিশড তাই না তা তো ঠিকই কিন্তু এই যে ধরো আমাদের বিয়ে শাদী তারপর তুলে নেওয়া এগুলো তো টাকা লাগবে না আর এখন তো তোমাদের একটা ভালো বাড়িতে উঠতে হবে ছোট বোনটার বিয়ে দিতে হবে সবকিছুতেই তো টাকার প্রয়োজন। 6 মাস হবে হবে। गरम पानी उजू करब। हाँ देखली ना आज अनेक दिन पर पेट भरे भात खेलाम। गरम पानी दे उजू करब, दुई राकात नफल नामाज पढ़ब। पारबा तो? हाँ पारबो। भाइया तुमी अफिसे जाओयार पर थेके ना मार शरीरटा केमन जेनो भालो हये गेलो। आज दुपुरे खावा दावा करलो ठीक मतो, एखन हेटे हेटे ओदिके गेलो। आज कतदिन पर माके बिछाना थेके उठते देखलाम। आमाके बोललो पानी गरम करते, उजू करबे नाकि? आमी जाई पानीटा गरम करि। আজকে কি অফিস বন্ধ নাকি? না কির বন্ধ অফিস। কালকে তো ক্রিকেটে বাংলাদেশ জিততে পারলে না, জিততে পারলে হাও একটা দিন ছুটি পেও যাইতে। ওই মোস্তাফিজকে ইনজুরিতে পড়েই এককারে দিলে হেফাজতের মধ্যে ফালাইয়া একদিন হাও কনফার্ম ছুটি পেও যাইতে বাংলাদেশ জিতলে। কিন্তু কেউ তো আসেনি, সময় হয় নাই। এডভেন নিয়ে আসে নাই, সময় হইলে ঠিকই এসে পড়বে। না না সময় তো হয়ে গেছে, যে 9:05 बजे। हमने नो टेयर पर नहीं कौन ऑफिस जॉइन करছেন এখানে চান্স পাওয়াটা চাকরিখানি কথা না। ঠিকই আছে, এই অফিসে সবকিছুই সময়ের পরে হয়, শুধু টাকাটা সময়ের আগে চলে আসে। ঠিকই আছে, কয়দিন কাম করেন এমনি শিখে যাবেন। ঠিকই আছে। हाँ बोलो। दुजने भाई तो कॉफी खाती है। सीमाना कौन आससे कम कर आधा घंटा तो यो आगे जे सर तो ठीक है सारलम। कॉफी भालो होयेछे ना? खूब भालो। मोफेस अनेक भालो कॉफी बनाय, माझे माझे खाबो आमी खाबो। हाँ अच्छा आपनार बासाय कि कि आछे? आमार बासाय आमार भाई आसमा बाबा मा आमार छोटो मा नारंगेश। हाँ नारंगाई आमी ना आजके ताड़ाताड़ी चले एसेछि, खालार बासाय काज छिलो परे बासाय ना गिये অফিসে চলে আসলাম। ভালো আছেন? তা শামশেদ সাহেব কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? না মানুষ আর ভালো থাকতে দিল কই? কেন ভাই কোনো প্রবলেম? না কোনো প্রবলেম নেই। তা আপনি এত সকাল সকাল অফিসে? ভাবি মিষ্টি খাও। भाई अपनी যেখান থেকে আসেন